স্বল্প আয়ের মানুষের জন্য আগামীকাল থেকে ঢাকার দুই সিটিতে পেঁয়াজ আলু ডাল তেল বিক্রি হবে টিসিবির কার্ডধারীর বাইরের লোকজনের মধ্যে বিক্রি হবে এই পণ্য সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বাণিজ্য সচিব বলেন ট্রাকে করে 30টি পয়েন্টে এসব পণ্য বিক্রি হবে কম দামে সচিব জানান এ পর্যন্ত 2 লাখ টন আলু আমদানির অনুমতি বিপরীতে এসেছে 10,295 মেট্রিক টন নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমরা কাল থেকে এখানে 2 কেজি মসুরির ডাল 2 লিটার সয়াবিন তেল 2 কেজি আলু আর 2 কেজি পেঁয়াজ এই ট্রাক সেলের মাধ্যমে 25 থেকে 30টা ট্রাকে প্রত্যেক ট্রাকে 300 জন পায় এমন পণ্য থাকবে সেই হিসেবে 9000 ফ্যামিলি কিন্তু কাল থেকে আমরা যোগ করতে যাচ্ছি